আজকে তাদেরকে বলতে হবে যারা নির্বাচনে নৌকাকে ভোট দেয়নি অথবা যারা ভোট দেওয়া থেকে বিরত ছিলেন তাদের ভোট না দিলেও আপনারা ভোট দিয়েছিলেন বলেই আপনারা তাদের জন্য রাস্তা করে দিয়েছেন তাদের সন্তানের জন্য বই দিচ্ছেন তাদের সন্তানের জন্য স্কুলের ভবন করে দিয়েছেন তাদের চিকিৎসার জন্য এত বড় হসপিটালে ভবন করে দিচ্ছেন নার্সিং কলেজ করে দিচ্ছেন আপনাদের নৌকার ভোটের জন্যই আজকে যারা অন্য দলের মানুষ তারা এত সুখে আছে শান্তিতে আছে সে কথাটি তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলবেন ভাই অন্য কোথাও থেকো না এই মুজিবনগরের উন্নয়নের জন্য মেহেরপুরের কল্যাণের জন্য মুজিবের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকেই প্রধানমন্ত্রী রাখতে হবে সেই জন্য আমাদের শপথ গ্রহণ করতে হবে ভাবে শিক্ষা গ্রহণ করতে পারে আমাদের শিক্ষা কার্যক্রম যদি আরো উন্নত করতে পারি এরাই আগামী দিনের আমাদের ভবিষ্যৎ এরাই আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করবে এরাই আমাদের অর্থনীতিকে শক্তিশালী করবে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের অর্থনীতিকে যেভাবে এগিয়ে নিয়েছেন আজ থেকে 15 বছর আগে সেই কথা যদি আমরা দেখি মানুষকে দেখতাম লুঙ্গি পরে আছে চায়ের দোকানে চা খেতে এসছে গায়ে কাপড় নাই গামছা ঘাড়ে পায়ে স্যান্ডেল নাই অপুষ্ট শরীর সেটি কিন্তু আমরা এখন আর দেখি না আজকে শুধু আমরা শুনি সার আছে তেল আছে উন্নত বীজ আছে রাস্তা করে দিয়েছি আমরা মাঠের রাস্তাগুলো মিটার রাস্তা দিয়ে মেহেরপুরকে ফলিয়ে দিয়েছেন যিনি মেহেরপুরের সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি একটি কথা না বললে আমার পাশে একটি জরাজীর্ণ অবস্থানে আমার একটি বিল্ডিং আছে দুর্ভাগ্য আমাদের ছন্দপতন ঘটার কারণে সেটি হয় নাই আমি আশাবাদী কালে